report and photograph. Okay. Oh. Hello. Hey, Minu. Go to the club. রাগ করো না রক্ষিরে, আমি আর কিছুক্ষণের মধ্যে আসছি। হ্যাঁ প্লিজ। ওকে ওকে। দরজা খুলবে না? এতক্ষণে তোমার ভাইজানের আসার সময় হলো, আমি খুলতে পারবো না। এসো ভাইয়া। ভাবি কিন্তু 440 ভোল্ট, ভয়ঙ্কর বিপদ সংকেত, সাবধান। মিনু মিনু মিনু, তোমার প্রেরণাই তো আজ আমি কর্মক্ষেত্রে এত দূরে এগিয়েছি। এখন তুমি যদি আমাকে এভাবে ভুল বোঝো, তাহলে আমার এই দুঃসাহসিক জীবনে কে সাহস যোগাবে, কে প্রেরণা দেবে? তাই বলে সংসারের দিকে একটু নজর দেবে না? ছেলে মেয়ে দুটো রোজ তোমার সাথে খাবে বলে না খেয়ে ঘুমিয়ে পড়ে, আমার কথা না হয় ছেড়ে দাও। সত্যি মিনু, আজকাল তোমাকে সত্যি কাছে পাই না, কি ব্যস্ততার মধ্যে যে পড়েছি, খুব অন্যায় হয়ে যাচ্ছে। আরো একজন পাশে ছিল, দাঁড়াও দাঁড়াও, দুদিন পরে যে বোনটার বিয়ে সে কথা খেয়াল আছে? এত সব আয়োজন, জোগাড় যন্ত্র, এসব করার জন্য অন্য কেউ আছে তোমার? আছো তুমি, সাংবাদিক হাসান সাহেব। আপনি কি ব্যক্তি হাসানের 12টা বাজাবেন নাকি? হ্যালো, হাসান বলছি। আমার নাম জায়েদি। কি বলতে চাও? শুধু একটি কথা, আপনার ডায়েরি থেকে আমার নামটা না কাটা হলে আমার ক্লিং ডায়েরিতে আপনার নামটা লিখতে আমি বাধ্য হব। তুমি আমাকে ভয় দেখাতে চাও? না, ব্যবসা করতে চাই, বিনিময়ে পাবেন প্রচুর টাকা এবং আপনার মূল্যবান জীবন। মিস্টার জায়েদি, টাকা দিয়ে বাজারে অনেক দামি কলম কিনতে পাওয়া যায়, তবে হাসানের কলম বিক্রির জন্য নয়। আরেকবার ভাববার সময় দিচ্ছি মিস্টার হাসান। জীবনের ভয় আমি করি না জায়েদি। এটা তোমার শেষ কথা? ইয়েস মিস্টার দি, ইয়েস। সেই সাথে আমার আরেকটা শেষ কথাও শুনুন, আগ্নেয়াস্ত্রের গুলি থেকে নিজেকে বাঁচাতে পারলেও আমার হাতের কলমের আঘাত থেকে কোনো অপরাধী বাঁচতে পারবে না। ইউ হাসান, ভয় পেও না মিনু, ভয়কে জয় করার মতো সাহস আমার আছে। Yeah.
সেই সাংবাদিক অলিম। এটাই হবে হেডলাইন, জায়েদি। ঠিক আছে, আপনারগুলো ঠিক মতো দেখে নিয়েছেন? জি। মাছ আপনার? বড় ভাইয়া, বড় ভাইয়া, আমি শেষ। মারার, মারার। সুপ্রিমো, তলপিতল পা গুটিয়ে এখন দেখছে পেছন দরজা দিয়েই পালাতে হবে। কে রফিক হাসান? মোটু ভাইয়া, পুলিশের খাতায় লাল কালির দাঁত পড়েছে সুপ্রিমো, একজনের জন্য তো। মঞ্জুর ভাইয়া, একজনের জন্য তো আমরা সবাই ফাঁসির দড়িতে ঝুলতে পারি না, অ্যাকশন টেন করতেই হবে। ইয়েস সুপ্রিমো। ঠিক, ঠিক। ফুটপাত থেকে আজ আমরা কোটি কোটি টাকার মালিক, সাংবাদিক শুয়োরের বাচ্চা তা সহ্য করবে কেন? ভাগ দিয়ে দাও, দলে ভিড়াও। ওকে টাকার বস্তায় ভরে সিঙ্গাপুর, হংকং, ম্যানিলায় পাঠিয়ে দাও। স্টিলম্যান কাফন ছাড়া কিছুই নিতে চায় না, কাফনই দিয়ে দাও। নো 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 নো, স্লো স্লো, এখন কাফন পাঠালে ফায়ারিং স্কোয়াডে আমাদের বুক ঝাঁঝরা হয়ে যাবে। হোয়াট? ইয়েস, আমাদের সব কিছুর প্রমাণ ওর কাছে আছে, এগুলো উদ্ধার না করে অ্যাকশন টেনে যেতে পারবো না। অ্যাকশন সেভেন। ইয়েস, অ্যাকশন সেভেন। রফিক ভাই, আমি আগে বলেছিলাম এত বড় ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না। মিস্টার জামান, এটা আমাদের দায়িত্ব। কিছু ক্রিমিনালের হুমকির ভয়ে সমাজে যারা ভায়োলেন্স ছড়ায়, আমরা সাংবাদিকরা তাদের ভয়ে চুপ করে বসে থাকতে পারি না। আমাদের জীবনের নিরাপত্তা আজ বিপন্ন, তাছাড়া নিজের জীবনের কথা একবারও ভাববেন না ভাইয়া। যুদ্ধক্ষেত্রের সৈনিকের মতোই আমাকে সামনে এগোতে হবে। পেছনে ফেরা রফিক হাসান কাপুরুষতা মনে করে, যা সত্য আমি তা প্রকাশ করবই, এটাই একজন সাংবাদিকের দায়িত্ব। আপনারা সবাই কাজ করুন। নাহিদ জি, বিয়ে সব অ্যারেঞ্জমেন্ট রেডি করেছো? জি। সবাইকে খবর দিয়েছো? জি ভাইয়া। ওকে, চলো। কাদিসনে আলো, তোর যে ভাই তোদের চেয়ে কাজের মূল্য বেশি দিয়েছে, তুই তো সেই ভাইয়েরই বোন আলো। তাই বলে ভাই আমাকে আশীর্বাদ করতে আসবে না? মা বাবা মারা যাবার পর যে ভাই আমাকে মা বাবার স্নেহ আদর মমতা দিয়ে বড় করেছে, সে ভাইয়ের আশীর্বাদ ছাড়া আমি আমার নতুন ঘরে যাব।
হ্যাঁ এসো এসো। গড হেল্প ইউ। আমেরিকায় গিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। স্যার শুধু এই জন্যই আমি রাজি হয়েছি। এই নাও তোমার পাসপোর্ট এন্ড টিকেট। নিজের বউকে বিক্রি করে যে স্বামী দুনিয়ায় সুখ কেনে তাদেরই একজন তুমি। কালো ধান্দার বাজারে তোমার তো মূল্য অনেক বেশি হওয়া উচিত। সুখের জন্য বউ কেন, নিজের বোনকেও আপনার হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই স্যার। থ্যাংক ইউ স্যার। দাঁড়াও। পুরুষ যায় সামনে দিয়ে, কা পুরুষ যায় পিছন দিয়ে। তোমাকে এই মুহূর্তে আমার এখানে আসতে হবে। আজ আমার সামনে তোমার জীবনের সবচেয়ে একটি চ্যালেঞ্জিং রিপোর্ট লিখতে হবে। তুমি তো আবার সত্যি ছাড়া মিথ্যে রিপোর্ট লিখো না। হ্যাঁ হ্যাঁ আমি চাই, আমার কলমের ধারালো নিবের খোঁচায় তোমাদের মতো দেশের শত্রুদের বুকে বেলটের মতো আঘাত করুক। আর আজ আমি তোমার সেই কলমের কতটুকু ধার তাই দেখব। আমার লেখা পড়ে ক্যামেরায় তোলা ছবি দেখে মানুষ জানতে পারবে তোমরা কারা। মানুষ দেখতে পাবে তোমাদের প্রকৃত চেহারা। আইনের চোখে পরিষ্কার হয়ে যাবে দেশের প্রকৃত অপরাধী কারা। মনে রেখো, হাসানের কলম তোমাদের মতো অপরাধীদের জন্যে ফাঁসির রজ্জু। এটাই তোমার শেষ কথা? তাহলে শোনো, তোমার বোন আমার হাতে জিম্মি। পুলিশের সাহায্য নিতে গেলে তোমার বোনকে হারাতে হবে। সাহসী সাংবাদিক রফিক হাসান যা চোখে দেখে তাই নাকি লিখে। ভালো ভালো, বেশ ভালো। আমরা তোকে নিয়ে আনন্দ করব, ফুর্তি করব। তোর ভাই দেখবে নিজের বোনের ধর্ষণের কথা সুন্দর করে খবরের কাগজে লিখবে। কি মজা, কি মজা, কি মজা। আমি যে অনেক বিশ্বাস করে তোকে ওর হাতে তুলে দিয়েছিলাম। ভাইয়া রে, সব আমার, সব আমার কপাল ভাইয়া। না না আলো না, আমি তোকে মরতে দেব না। ভাইয়া তুই মরতে পারিস না আলো। আলো 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 আমাকে মাফ করে দিন। আলো
দেখ, যে দেখ একটা নিষ্পাপ জীবনের কি পরিণতি তুই করেছিস। ভেবেছিস আমার বোনের লাশ একা দাফন হবে? না, কবর হবে দুটো, দাফন হবে দুটো লাশের। তোর মতো সাংবাদিকের কাছে দেশের সম্মান বড় হতে পারে, আমাদের কাছে ক্ষমতা, আর তুই সেই ক্ষমতায় আগুন জ্বালিয়েছিস। এখনো সময় আছে, নেগেটিভ ফিরিয়ে দে। না বস, দেবে দেবে। একজন সাংবাদিক অসত্যের সাথে যুদ্ধ করে জীবন দিতে পারে, কিন্তু মাথা নত করতে পারে না। তোমরা মানুষটা পশু, মানুষ মানুষকে এমন অত্যাচার করতে পারে না। আমার স্বামীকে ছেড়ে দাও। আমরা তো তোর স্বামীকে ছেড়ে দিতেই চাই, ওই তো যেতে চায় না, চায় মরতে মরতে চায়। তোর স্বামীকে অল নেগেটিভ গুলো ফেরত দিতে। যতক্ষণ আমার জীবন থাকবে আমি বলবো না না না। হাসান, যে আদর্শ নিয়ে তুমি এতদিন সংগ্রাম করেছো, আজ বউ বাচ্চার কথা ভেবে দেশের শত্রুর কাছে মাথা নত করো না। কাছে কবু নাহি নত শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যাইবি। ভাইয়া পানি খাবো। তুই এখানে বস, আমি তোর জন্য এক্ষুনি পানি নিয়ে আসি। কোথাও যাবি না কিন্তু। আরে, এই যে দেখছি সাংবাদিক রফিক হাসানের মেয়ে, ও এখানে লুকি করে।
কোথায় কোথায় রুবেল? আজ ওর প্রতিনিধি হিসাব মিটিয়ে দেবো। ওই হারামজাদা আমাদের মদের আড্ডা জুয়ার আড্ডা সব ধ্বংস করেছে। রুবেল মনে করেছে আমরা আর ফিরে আসব না। রুবেল কি নিয়ে তোরা জোট বেঁধেছিস? তোদের সবাইকে চিন্তা দাফন করব। বল কোথায় রুবেল? বলবি না তোরা রুবেল কোথায়? রুবেল যদি আমাদের কাছে ধরা না দেয়, ভরা বস্তিতে একে সবার সামনে উল্লেখ করা হবে। দেখি তোদের বস্তির ইজ্জত কোথায় থাকে। দাঁড়াও, রুবেল যতদিন বেঁচে থাকবে ততদিন এই বস্তির ইজ্জতের উপর কেউ হাত দিলে সেই হাত আমি রাখব না। ছেড়ে দিলাম, আবার যদি এই বস্তিতে পা দিস তাহলে কেউ জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। রুবেল ভাই, আজ আপনার জন্য আমার ইজ্জত বাঁচলো। জানি না কে তোমার বাবা কে তোমার মা। ছোট থেকেই বস্তিতে তুমি বড় হয়েছ, তুমি আছো বলে আজও বস্তির মানুষেরা বিপদের সময় তোমাকে কাছে পায়। শান্তি লাগছে। স্যার রহমতের বউ, ওই কত আন্দোলনের সময় আপনি তো পুয়া পাতায় মারাইলেন। ওই যে না স্যার, মানে পালন থাকা থাকা নেই, পালন থাকুক কিন্তু থাকুক স্যার, কিন্তু এই জন্য আপনার সবাই সুনাম করতেছে। কি নাম তোমার? আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা।
তোর প্রতিটি পাপের হিসাব আজ আমাকে দিতে হবে। তবু তুই নেই, তোর কোনো ছবিও আমার কাছে নেই, তাই হাদুরের ছবিখানার সামনে দাঁড়িয়ে তোকে ভেবে হাদুর করে বলছি, তুই আমার তপু। আজ আজ আমার বড় খুশির দিন, যে দুশ্মনদের জন্য বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, তোকে হারিয়েছি, সেই দুশ্মনদের একজনকে আমি গ্রেফতার করেছি, বাকিদেরকেও খুঁজে বের আমি করবই। শুধু জানি না হাজার মানুষের ভিড়ে তোকে কোনোদিন আমি খুঁজে বের করতে পারবো কিনা, চিনে নিতে পারবো কিনা। ঠিকই পারবি মা, ঠিকই পারবি। অপরাধীর পায়ের চিহ্ন ধরে যদি অপরাধীকে খুঁজে বের করতে পারিস, তাহলে রক্তের টানে তপুকেও একদিন ঠিকই চিনে নিতে পারবি। বাবা। হ্যাঁ মা। Thank you.
ফটো জার্নালিস্ট হয়েছ? আমি না এলে আজ তো কসাইখানার গরুর মতো জবাই হয়ে যেতে। পৃথিবীতে এত কাজ থাকতে জার্নালিস্ট হওয়া শখ কেন? মাস্টারি করো, চাকরি করো, মেয়ে মানুষকে সব কাজে মানায় না। এখন আর সেই যুগ নেই, মেয়েরা আজকাল যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে, দেশ চালায়। তুমি তো একটা যাযাবর, থাকো বস্তিতে, তুমি এসব কে বুঝবে? বস্তিতে যারা থাকে তারাও মানুষ, তাদেরও একটা ঠিকানা আছে। সব ঠিকানা আছে, তোমারই কোনো ঠিকানা নেই। এত খুঁজি তবু তোমাকে পাওয়া যায় না। আমার ঠিকানা হচ্ছে আকাশ। আপনি কইছিলেন মানুষের ভালোবাসলে আল্লাহ তার ভালোবাসে, আপনার কথা মতো লাইলি শাবানা চম্পা জরিনা সবাই ভালোবাসা, অনামিখানি সারা জীবন খেলাম। দোষটা তোমার না, দোষটা আমার, ছাগলের এখনো দিন উপদেশ দিতে নাই। আরে ছাগল আমি তোমার খাইছি, আরে তুমি বুঝছাই কি? আরে কিটা কইছেন, কিটা বুঝছি যাই না, আমার খেল ডবল ডবল আহে। আরে মানুষের একটা জোরে না, আর তোমার ডবল ডবল আসে কোন হানটা কি আইয়া কও? হুলুক্কা হবি লেখছুন, পুটি আছে সরোবরে সমল নিহর, তরি আছে খিয়াস্ত শুভা মনোহর। মানে মনোহর বাবু শুভা দেবীরে রাম ছাগলে খরিকিটা দেহ। ডাক্তার চাচা আমার এমন একটা ওষুধ দেন যাতে মেয়েরি আমার দেখলে মহব্বত করে। ওরে আমার আমার বাবা, ওই বান্ধবীরা মুখ দিয়ে আনি বাতাসা খাইবা। আমার চেহারা তো খারাপ নেই। ওষুধের নাম লিখে দিলাম, মনারি দোকানে পাইবা। মনারি দোকান পাবো? আচ্ছা রাম ছাগলে খরে খিতার দেখা। তোমাকে তো এখন কাছেই পাওয়া যায় না। এই তো আমি তোমার কাছে আছি। এই কি করছো? কাছের মানুষকে আরো কাছে পেতে চাই। Thank you.
আবির পাবি ও মুকেশে আজ কি এসে বলে, আজ কি এসে বলে, ওষুধ দিলাম খাইবা খাইলাম। তিন ওষুধের দাম কত? তিন সারা বারো টাকা। অত টাকা পামু কই? মাছ শুনলে গাও জ্বলে, অত টাকা পামু কই? অসুখ বান্ধাইবার সময় আমার জিগাই ছিলাইনি, মারিয়া সাল তুলিয়া হলাই। কিতা আসা ওরে বা? চান্দা 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 আমি দিতাম না। আপুর সে দিবেন না, জোর করলে ঠিকই দেবে। হারাম খোর, আমার শরীরে যদি তাহত থাকত, চর মারিয়া তোমার দাঁত ফালাই। চাচা চাচা চাচা, যারা মানুষের শান্তি কেড়ে নেয় তাদেরকে আইনের হাতে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আপনার সবার। আপনারা যদি অপরাধীকে চিনেও নীরব থাকেন তাহলে কি সেটা অন্যায় নয়? যারা আপনাদের উপর অত্যাচার করছে তাদের ধরিয়ে দিতে হবে, আদালতে সাক্ষী দিতে হবে। সাক্ষী দেবার পর আমাদের জীবনের নিরাপত্তা কে দেবে? ইন্সপেক্টর ফারহানা তোমাদের কথা দিচ্ছে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমাদের কারো ক্ষতি হতে দেব না। তোমরা আদালতে অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দেবে? কালো টাকা নিয়ে তুমি কালো ব্যবসা শুরু করেছ, আর আমি এসেছি তোমার কালো হাতে আইনের হাত করা পড়িয়ে দিতে। মুঠু ভাই গ্রেফতার, চাঁদা তোলা বন্ধ। ও ইন্সপেক্টর ফারহানা, বস্তির সব লোকদেরকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, আর বস্তির লোকদেরকে আপনার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেওয়ার জন্য রাজি করিয়েছে।
এত বড় কথা এত দেরিতে কেন বললি? বস্তির ওই কুত্তার বাচ্চাদের আদালতে তার করাবে আমার বিরুদ্ধে, যা এদিকে ইন্সপেক্টর এখনো চেনেনি। আমার বিরুদ্ধে সাক্ষী, ওকে আমি চিনিয়ে দেব আমি কে। বস, গো এন্ড ডু ইয়োর ডিউটি। ইয়েস বস। তোমাদের আইনের চোখে একজন অপরাধী, অন্যায়ের প্রতিবাদ করি বলেই তোমরা আমাকে অপরাধী বলো? অন্যায়ের প্রতিবাদ করার জন্য আইন আছে। আইন আছে তাদের জন্য, সমাজ যাদের ইশারায় চলে। আইন আছে তাদের জন্য যারা এই দুনিয়ার মাটিকে অসহায় মানুষের কান্নার খুনে ভিজিয়ে দেয়। তুমি যা বলছো না জেনে না বুঝে বলছো। আইন আছে বলেই পৃথিবীর মানুষ শান্তিতে ঘুমায় না। দুনিয়ার সব মানুষ শান্তিতে ঘুমায় না। কি দোষ করেছিল বস্তির ওই অসহায় মানুষগুলো যাদেরকে তুমি আদালতে সাক্ষী দেবার জন্য রাজি করিয়েছিলে? যাও গিয়ে দেখে এসো তাদের পরিণতি, যেখানে যেখানে তোমার নিজের কোনো গ্যারান্টি নেই সেখানে অন্যদের গ্যারান্টি দেবার কোনো অধিকার নেই। ট্রাকের নিচে থেতলে যাওয়া বউ মানুষের লাশগুলো ফিরিয়ে দিতে পারবে তাদের বাবা? স্ত্রীদের পারবে তাদের স্বামী ফিরিয়ে দিতে? পারবে মায়ের কোলে সন্তান ফিরিয়ে দিতে? স্টপ! আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন বলেই তোমাকে আমি ছেড়ে দিলাম, নইলে ইন্সপেক্টর ফারহানার হাত করা। গেট আউট, প্লিজ গেট আউট। রুবেল কোন হুমকিকে পরোয়া করে না, কথাটা মনে রেখো। কে আপনি? আমাকে চেনে না, এই শহরে এমন কেউ নেই। হয়তো আপনার দুর্ভাগ্য, আমি ব্যতিক্রম, তাই পরিচয়টা জানতে চাই। পরিচয় অবশ্যই জানবে। আমি বলতে চাই, মোটু ভাইকে যে হাতে গ্রেপ্তার করেছ সেই হাতই তাকে ছেড়ে দাও। ওকে গ্রেপ্তার করেছি ওর অপরাধের জন্য, তাছাড়া ছেড়ে দেবার মালিক আমি নই। ওর বিচার করবে আদালত, আপনার যা বলবার আদালতই বলবেন। উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামি জাম্বু এবং লাবুর বিরুদ্ধে আনিত পুলিশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তাই মহামান্য আদালত জাম্বু এবং লাবুকে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হলো। আজ আদালত থেকে মুক্তি পেলেও আগামীকাল ওরা নিজেরাই আইনের চোখে অপরাধী বলে প্রমাণিত হবে। রশিদ, তুমি তোমার মতো সামনের দিকে এগিয়ে যাও, আমি তোমার হয়ে তোমার পাশেই থাকব। Thank you.
ঘরে নতুন ভাবি আসবে, এখন তো বলবে আমাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে। ডুবে ডুবে তুমি অনেক দূর গিয়েছ, এবার তোমাকে আমার লক্ষ্মী ভাবি এনে দিতে হবে। আমি কিন্তু ভাবিকে পাকা কথা দিতে যাচ্ছি। ফ্যাক্টরি থেকে আমি নতুন বুদ্ধির বোমা আবিষ্কার করেছি। আমার বোমার বিস্ফোরণ হবে ভয়ঙ্কর। ইন্সপেক্টর ফারানা ঘর হারাবে, সংসার হারাবে। রাশেদ হায়দার বেঁচে থাকবে কিন্তু পঙ্গু হয়ে। রুবেল আমার চক্রান্তের শিকার হয়ে ফাঁসির দড়িতে ঝুলবে। আজ ইন্সপেক্টর ফারহানার হানিমুন নাইট। মধুচন্দ্রিমার, এই মধুচন্দ্রিমার রাত হবে ইন্সপেক্টর ফারহানার জীবনের কালো রাত। আমি ওর জীবনে রাহু হয়ে এই সুন্দর রাতের পূর্ণ চাঁদকে কালো ছায়া দিয়ে ঢেকে দেব।
যদি আমাদের জীবনে হাজার রাত হতো, জীবন তো শুরু, শেষ হতে এখনো অনেক বাকি। হবে না যে এমন তো কোনো কথা নেই। কেন বেঁধে রেখেছ? ওর বাঁধন খুলে দাও মোটু ভাইয়া। ফারহানা, তুমি সেদিন আমার মুখে থাপ্পড় মেরেছিলে, কিন্তু সেই থাপ্পড়ের দাগ আজ আর আমার মুখে নেই। কিন্তু আমি তোমাকে আজ যে দাগ দিয়ে গেলাম, সে দাগ শত চেষ্টা করেও তুমি মুছতে পারবে না, এমনকি কোনো মেডিসিন দিয়েও নয়। অনেক দেখেছি, কিন্তু রুবেলের মতো অমানুষ দেখি নাই। শেষ পর্যন্ত ইন্সপেক্টর ফারহানার ইজ্জতের উপর হামলা করলো, ওর স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আহারি না না,
না, রুবেল এমন কাজ করতে পারে না। দাঁড়াও। তুমি? হ্যাঁ আমি। যাকে জানতাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, রুখে দাঁড়ায়, সেই তুমি যে এত বড় অমানুষ আমি ভাবতেও পারিনি। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা পারবে কেন? অস্বীকার করতে পারো রাশেদ ভাইকে তুমি নির্যাতন করনি, তাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দাওনি? ম্যারি, যে ভাবির চোখে স্বপ্ন ছিল সংসার শুরু না করতেই, সেই ফুলের মতো ভাবির চোখ থেকে তোমার স্বপ্ন কেড়ে নিয়েছো। বিশ্বাস করো, আমি এসব কিছুই জানি না। আমার জীবনে শুধু একটাই উদ্দেশ্য, বাবা মার হত্যার প্রতিশোধ নেওয়া। ইহা শুধু তাদেরকে খুঁজছে। রুবেল, আমাকে দেখো, এই চোখে কি কোনো অমানুষের ছায়া আছে? আমার ভুল হয়েছে রুবেল, আসলে আমি এত কিছু ভাবিনি। আমি জানি কারা রাশেদ সাহেবের উপর হাত তুলেছে, কারা ইন্সপেক্টর ফারহানের উপর নির্যাতন করেছে। আমি তোমাকে কথা দিলাম, ওদেরকে আমি খুঁজে বের করবই। তুমি আমার কথা বিশ্বাস করো। তোমাকে আমি বিশ্বাস করি রুবেল, বিশ্বাস করি। আই লাভ ইউ রুবেল, আই লাভ ইউ। করলেও আমার বাবার রক্ত তোকে মাফ করবে না। আমাকে জান ভিক্ষা দাও। আমি জান ভিক্ষা দিলেও আমার মায়ের আত্মচিৎকার তোকে জান ভিক্ষা দেবে না। না 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 না
তোরা আমার ভাইকে একা রেখে পালিয়ে এসেছিস, ভালোই করেছিস। আমার ভাইকে রুবেল খুন করলো, আর তোরা পালিয়ে এলি, আমার মতো যে আগুন জ্বালিয়েছিস। তোরা ভেবেছিস তোদের ফুলের মালা দেব? হ্যাঁ, ফুলের মালাই দেব। তোরা কাঁপতে কাঁপতে মরে যা, আমি কাফন পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন, সাব ইন্সপেক্টর আজাদ বলছি। সাংবাদিক রাশেদ হায়দার ও তার স্ত্রী ফারহানার উপর যে নির্যাতন করেছে সেই ক্রিমিনাল হচ্ছে রুবেল। সেই রুবেল একটু আগে চারজন নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইয়েস, রুবেল একজন ভয়ঙ্কর খুনি। হি ইজ এ কোল ব্লাডেড মার্ডারার। আমি খুনি আসছি। স্যার, রুবেল ভাইকে ছেড়ে দেন। রুবেল ভাই কাউকে খুন করতে পারে না। রুবেল ভাইয়ের মতো মানুষ কখনো কোনো অপরাধ করতে পারে না। রুবেল ভাই এই বস্তিতে আছে বলেই আজও আমরা শান্তিতে ঘুমোতে পারি। দারোগা সাহেব, আপনি ওকে ছেড়ে দিন। আমরা ওকে ছাড়তে পারি না। ওর বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। রুবেল দোষী কি নির্দোষ তার প্রমাণ হবে আদালতে। মুভ। ফারহানা, তোমার আইন ওদের বিচার করতে পারবে না, আদালত ওদের বিচার করতে পারবে না। আমার আদালতে আমি ওদের বিচার করব। না রাশিদ, না, এ কাজটা তুমি কিছুতেই করতে পারবে না। আমার লজ্জা হারানোর ব্যথা বুকে নিয়ে বেঁচে আছি, কিন্তু তোমাকে হারানোর ব্যথা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আমি তোমাকে কিছুতেই খুনের শাস্তি দেব না। ফারহানা, আমি স্বামী হয়ে নিজের স্ত্রীর ইজ্জত রক্ষা করতে পারিনি। আমার এই যন্ত্রণা কত বড় যন্ত্রণা, তোমাকে আমি বোঝাতে পারবো না। আমি যদি আমার স্ত্রীর ইজ্জত কেড়ে নেবার প্রতিশোধ নিতে না পারি, তাহলে এই সমাজের বুকে কোনো স্ত্রী কোনোদিন তাদের স্বামীকে স্বামী বলে স্বীকার করবে না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটা বলে কেউ কোনোদিন অহংকার করবে না, গর্ব করবে না। তোমার যন্ত্রণা আমি বুঝি, তবু আমার সমস্ত ঘটনা নিজের চোখে দেখার পর তুমি যখন আমাকে তোমার স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করনি, ফারহানা, তখন একটা অনুরোধ, খুনি সে যে তুমি আমাকে বিধবা শাস্তি বাধ্য করো না। ফারহানা, তোমার চোখের জলে আমার বুকের আগুন নিভবে না। আমি শুধু আমার দুশ্মনের রক্ত দিয়ে আমার বুকের আগুন নেভাতে চাই। আমি কিছুতেই ছাপাতে পারবো না। হ্যাঁ, ছাপাতে হবেই, নইলে আমি আপনাকে ছাড়বো না। তুমি যাদের নিউজ করতে বলছো তারা শুধু এই সমাজের প্রভাবশালী নয়, সন্ত্রাসীও বটে। আমার নিজের সর্বনাশ ডেকে আনতে পারবো না। তুমি কি আমার ক্ষতি করতে চাও? হ্যাঁ চাই। তোমার মতো এডিটরের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমার পত্রিকাতে আমার খবর পারবে না, তখন আমি চাই তোমার মতো স্বার্থবাদী এডিটরের পত্রিকাতে তোমার নিজের মৃত্যু সংবাদই ছাপানো হোক। এই সমাজে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোমাকে খুন করব, আমি তোমাকে খুন করব।
গভর্নর সাহেব না? হুম, গভর্নর সাহেব, আপনি এখানে কেন? আপনার তো গভর্নর হাউসে থাকার কথা। এই শালাকে জিন্দা কবর দিল, আমাদের মনের জ্বালা মিটবে না। তোর জন্যই আজ আমরা জেলে। এই সাংবাদিক, তখন তো পুলিশ তোর বাপ ছিল, এখন দেখ তোর বাপ কে। একটা পঙ্গু লোকের গায়ে হাত তুলতে লজ্জা করে না? চুপ, বেশি প্যাচর প্যাচর করলে তোকেও ধলাই করবো। আপনি জেলে কেন? আপনার তো এখানে থাকার কথা নয়। সে এক লম্বা ইতিহাস, সময় মতো আমি সব বলবো। তুমি এখানে কেন? এটাও এক লম্বা ইতিহাস। প্রতিটি ইতিহাসের পেছনেই থাকে এক দুঃখজনক রক্তাক্ত ঘটনা। সত্যি বলছি ভাবি, ভাইয়ার রিলিজ অর্ডার হয়ে গেছে। হ্যাঁ মেরি, আদালত রাশেদকে নির্দোষ ঘোষণা করেছে, আগামীকাল ও রিলিজ হবে। তুমি ভাইয়ার জন্য যা করেছো। স্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য। রাশেদ খুন করেনি, পৃথিবীর কোনো জেলকে আটকে রাখতে পারত না। ষড়যন্ত্রকারী যেই হোক, সত্যের কাছে তাকে মাথা নত করতেই হবে। ভাবি, ওরা শুধু ভাইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, রুবেলকে ওরা ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে। রুবেল যদি অপরাধী না হয়, নিশ্চয়ই সে জেল থেকে ছাড়া পাবে। আজ আমার রিলিজ অর্ডার হয়ে গেছে, আমি যাচ্ছি। আগামী দিনে তুমিও যাবে। এই জেলখানার চার দেয়াল ভেঙে একদিন আমি যাবই। তুমি কিভাবে জেল থেকে বের হবে এবং কোথায় যাবে, এই সবই চিঠিতে লেখা আছে। না না না, তোমার গহনা বিক্রি করে সেই টাকা দিয়ে আমি পত্রিকা বের করতে পারবো না ফারহানা। কেন পারবে না? তোমাকে পারতেই হবে। আমি চাই যে কাজটি তুমি পরের পত্রিকাতে করতে পারোনি, সেই কাজটি তোমার নিজের পত্রিকাতেই করবে। ফারহানা, তুমি বুঝতে পারছো না? আমি সব বুঝি, আর বুঝি বলেই বলছি। তোমাকে স্বামী হিসেবে পাবার পর কোনো দিন আমাকে দুঃখ দাওনি। যদি নতুন করে দুঃখ দিয়ে আনন্দ পাও, তাহলে আমি তোমাকে অনুরোধ করব না। বেশ, তোমার চাওয়াই সত্যি হোক। আপনাদেরকে কেন ডেকেছি জানেন? আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে স্যার। প্রেসের মেশিন, কম্পিউটার সবকিছুই রেডি, তবু আমরা পত্রিকার কাজ শুরু করছি না কেন? সম্পাদক সাহেব চিফ রিপোর্টারের জন্য অপেক্ষা করছেন, উনি এলেই কাজ শুরু হবে। আপনি তো সম্পাদক সাহেবের ঘনিষ্ঠ লোক, আপনি নিশ্চয়ই জানেন কবে আসবে চিফ রিপোর্টার। একমাত্র সম্পাদক সাহেবই জানেন কবে আসবে চিফ রিপোর্টার। Thank you.
চিঠিগুলো দেখো। এ হচ্ছে জায়দি, এরা আমার স্ত্রীর উপর নির্যাতন করেছে, এদের জন্যই আজ আমি পঙ্গু। এদের শাস্তি না দেয়া পর্যন্ত আমার বুকের জ্বালা মিটবে না। আমি চাই তুমি এদের প্রতিশোধ নাও। এদের খোঁজ আমি তোমাকে দেব। মনে রেখো, তোমার আমার শত্রু এক। মানে? আমি জানি তুমি সাংবাদিক রফিক হাসানের সন্তান, এরাই তোমার বাবা আমার হত্যাকারী। এতদিন ধরে ওদেরকে খুঁজছি, ওরা আমার মা বাবাকে আমার চোখের সামনে খুন করেছে। ওদের জন্য আমি আমার একমাত্র বোনকে হারিয়েছি। ওরা আমার বুকে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। একবার যদি দেখা পাই, আমি এমন শাস্তি দেব যা দেখে পৃথিবীর সমস্ত মানুষ শিহরে উঠবে। যে কথা এতদিন আমি তোমাকে বলিনি, সে কথাই আজ বলবো। আমার স্ত্রী ইন্সপেক্টর ফারহানা তোমার সে হারিয়ে যাওয়া বোন। কি বলছেন আপনি? যে বোনকে আমি ছোটবেলা থেকে খুঁজছি, যার স্মৃতি আজও আমার মনের ভিতর হাহাকার করছে, আমার সেই বোন ইন্সপেক্টর ফারহানা। সবাই জানে আমি মাস্তান, কিন্তু তুমি তো জানো আমি কি। তোমার ভাই ও ভাবির উপর যারা নির্যাতন করেছে, আমি তাদের খুঁজে পেয়েছি। যে করেই হোক, আমি তাদের শাস্তি দেব। যেদিন তুমি ওদের শাস্তি দিতে পারবে, সেদিন সবচেয়ে খুশি হব আমি। তুমি এতদিন কোথায় ছিলে? আমি ঠিকই ছিলাম, তোমারই তো কোনো খোঁজ পাচ্ছি না। মন দিয়ে খুঁজলে ঠিকই দেখা পেতে। মন তো সে কবি দিয়েছি, তুমি যদি ধরে না রাখো আমার কি দোষ? তোমার মনকে আমার বুকের ভিতর সারা জীবন বন্দি করে রাখবো। রুবেল। হ্যাঁ মেরি। আই লাভ ইউ রুবেল। এভাবে রাত জাগলে তুমি অসুস্থ হয়ে পড়বে। গোটা সমাজটাই যেখানে অসুস্থ, সেখানে আমি তো আমার সুস্থ থাকার কথা ভাবতে পারি না। আমি শুধু আমার কাজ করে যেতে চাই। শোনো, আমার পত্রিকাতে আগামী সকালের চমক ওদের ছয়জনের একজন খুন হবার হেডলাইন। খুনের খবর তুমি জানলে কি করে? খবর সংগ্রহ করাই আমার রিপোর্টারদের কাজ। শোনো, আমি এমন একজন রিপোর্টার গড়ে তুলছি যে একদিন রিপোর্টের মাধ্যমে এই দেশের মাটিতে অপরাধীদের বিরুদ্ধে ঝড় তুলবে। হ্যালো, কে? কে? রফিক হাসানের কথা মনে আছে? আমি তারই সন্তান রুবেল। রুবেল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুপ্রিমো, সুপ্রিমো, আমাকে বাঁচাও। হোয়াট হ্যাপেন্ড? সালোয়ার খান খুন হয়েছে। হোয়াট? সালোয়ার খান রুবেলের হাতে খুন হয়েছে। ওর হাতে আমি মরতে চাই না। আমার এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা নিয়ে সবের কি হবে? রুবেল আমাদের কাউকে ছাড়বে না। থামো, 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 অল কাওয়ার্ডস। তুমি যাই বলো সুপ্রিমো, এ দেশের আমি পালিয়ে যাব। এ দেশে আর আমি থাকবো না। আমার দরজায় রুবেলের পা পড়ার আগে আমি ওর কলিজামার কুত্তা দিয়ে খাওয়াবো। স্যার,
আমাদের সব ম্যাটার রেডি, শুধু আজকের হেডলাইন নিউজের জন্য অপেক্ষা করছি। আজকের হেডলাইনের ম্যাটার আমার কাছ থেকে নিয়ে নেবেন, জাস্ট আফটার হাফ এন আওয়ার। ওকে স্যার। রুবেল, তোমাকে আজ বলতেই হবে কে এই চিফ রিপোর্টার যার খবর সারা দেশে ঝড় তুলেছে। পত্রিকা বেরোনোর সাথে সাথে চারিদিক থেকে টেলিফোন আসে, সবাই জানতে চায় কে সে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। আমি আমি নিজেও একজন ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট, অথচ আমিও জানি না। সব সৃষ্টির পিছনে একটা গোপন রহস্য থাকে, এই পত্রিকার গোপন রহস্য হচ্ছে সেই চিফ রিপোর্টার। যে খবর অন্য কোনো পত্রিকার সাংবাদিক সংগ্রহ করতে পারে না, সেই খবর তার হাতে কি করে আসে? অন্যরা খবরের পেছনে ছোটে, কিন্তু আমাদের চিফ রিপোর্টার খবরে জন্ম দেয়। মানে? মানে কিছুই না, হি ইজ অ্যান অ্যাসেট। স্বীকার করি, তবুও। তুমি কি জেলাস ফিল করছো? না, শুধু তার পরিচয় জানতে ইচ্ছে করছে। কে এই চিফ রিপোর্টার? সময় এলে আমি তোমাকে সব বলবো। চলো চলো। হ্যালো, মঞ্জুরি স্পিকিং। সাংবাদিক রফিক হাসানের ছেলে কে? রুবেল, যার বাবা মাকে তোরা আজ থেকে ১৬ বছর আগে খুন করেছিলি। আমি খুন করিনি। রুবেল, তোমার বাবা মাকে খুন করেছে জায়েদি। ইয়েস, তুই খুনি। আগামীকাল রাত ৮টা তোর জীবনের শেষ ঘন্টা, ৮টা বাজার ১ মিনিট আগে তোর জন্ম দেশে হাজির হবে। পুলিশ স্টেশন। হ্যালো হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, আমি আমি মঞ্জুর খান বলছি। প্লিজ প্লিজ ইমিডিয়েট কাম, প্লিজ। আজরাইলের হাত থেকে মানুষ বাঁচতে পারলে তোর মতো পালিয়ে বেড়াত। মোস্তাক খান, আমি আজরাইল, আমার হাত থেকে তুই আর বাঁচতে পারবি না। ক্ষমা নেই, দোহাই আল্লাহর, তুমি আমাকে ক্ষমা। যেখানে পালিয়ে বাঁচতে চাই সেখানে তুমি। কোথায় তোমার মা বাবা? কার কাছে মাপ চাইব? আমার মা বাবার কাছে ক্ষমা চাবার একটাই রাস্তা। আগে একজন মানুষ খুন হয়ে গেল, যে খুনি সে আমার ক্যামেরায় ধরা পড়েছে। ক্যামেরাটা দিয়ে দাও। না, কিছুতেই আমি এই ক্যামেরা দেব না। ছাড়ো, ক্যামেরা কেড়ে নিলে কি অপরাধের সব চিহ্ন মুছে ফেলতে পারবে? আমার এই চোখ যাকে খুন করতে দেখেছে, সেই চোখ যদি উপড়ে ফেলো, তবু খুনির চেহারা আমার মন থেকে মুছে ফেলতে পারবে না।
কি বলতে চাও তুমি? আজ আমি বুঝতে পারছি যে খবর অন্য পত্রিকায় পাওয়া যায় না সে খবর তোমার পত্রিকায় হেডলাইন হয় কি করে? আজ আমি চিনতে পেরেছি কে সেই চিফ রিপোর্টার। হ্যাঁ, আমি সেই চিফ রিপোর্টার যে খবরে জন্ম দেয়। সত্যের পেছনে ছুটে যাওয়া যে সাংবাদিকের কাজ, সেই সাংবাদিক হয়ে তুমি কি করে মানুষ খুন করতে পারো? চোখের সামনে যখন একটা হাসুগরি সংসার ধ্বংস হয়ে যায়, প্রতিশোধের আক্রোশে সেই সংসারের সন্তান তখন খুনি না হয়ে পারে না। রুবেল, আমি সেই সন্তান যার চোখের সামনে তার বাবা মাকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমি যদি তার শাস্তি নিজ হাতে না দেই, পৃথিবীর সব পিতা আমাকে ধিক্কার দিবে। তাই বলে কি আইন তুমি নিজের হাতে তুলে নেবে? অপরাধীকে শাস্তি দিতে গিয়ে তুমি নিজে অপরাধী হবে? অপরাধ যারা করেছে আইন তাদের শাস্তি দেবে? আমার বোন ফারহানাকে যারা নির্যাতন করেছে কি শাস্তি দিয়েছে তাদের আইন? ভাবি, তোমার বোন ফারহানা আমার হারিয়ে যাওয়া বোন, স্ত্রীকে যখন স্বামীর সামনে নির্যাতন করা হলো কি করেছে তখন আইন? সাংবাদিক রাশিদ হাজারকে যারা পঙ্গু বানিয়েছে কি বিচার করেছে তাদের আইন? তোমাদের আইন আসল অপরাধীদের শাস্তি দিতে পারে না। রুবেল, সন্ত্রাস দিয়ে তুমি সন্ত্রাস ঠেকাতে পারবে না। সন্ত্রাস দিয়েই আমি সন্ত্রাস ঠেকাবো। আজ তুমি অন্যের রক্ত ঝরাচ্ছ, একদিন তোমার নিজের রক্তই ঝরবে। আমার নিজের যত রক্তই ঝরুক, যারা আমার বাবা মার বুক থেকে রক্ত ঝরিয়েছে তাদের সবার শাস্তি আমি নিজ হাতে দেব। সারা পৃথিবীর মানুষ জানুক, সন্তান কখনো তার বাবা মার হত্যাকারীকে ক্ষমা করে না। নো নো ফারহানা, ইউ আর এ ব্রিলিয়ান্ট পুলিশ অফিসার। তোমার প্রতিটি অভিযান প্রমাণ করেছে তুমি পুলিশ ডিপার্টমেন্টের গৌরব। তোমার পায়ের শব্দ তো এই মুহূর্তে, তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে যেতে চাও তাহলে পুলিশ ডিপার্টমেন্টের আদর্শকেই অমর্যাদা করা হবে না, তোমার নিজের সাথেও প্রতারণা করবে। তাই আমি তোমাকে অনুরোধ করব, ডু ইয়োর ডিউটি, টেক দিস ফাইল। অপরাধীদের গ্রেপ্তার করে প্রমাণ করে দাও এই দেশ শান্তির দেশ, এই দেশে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। অবাক হবার কিছু নেই, তোমার স্বামীর ছবি। আমি জানি তোমার দুর্ঘটনা তোমার স্বামীর জীবনে প্রতিহিংসার জন্ম দিয়েছে, আর তাই সে অস্ত্র হাতে তুলে নিয়েছে। আমি চাই তোমার স্বামীকে তুমি সেই পথ থেকে ফিরিয়ে আনো। ইয়েস ফারহানা। ওকে স্যার, আইল ডু মাই ডিউটি। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এনিথিং রং? আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার স্বামী। আমাকে তুমি যে মর্যাদা দিয়েছো, যে ভালোবাসা দিয়েছো, স্ত্রী হিসেবে তার ঋণ, আমি এর জন্য শোধ করতে পারবো কিনা জানি না। আজ এমন এক কঠিন দায়িত্ব আমার পড়ে এসেছে যে দায়িত্ব পালন করতে এই মুহূর্তে তোমার সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন। ফারহানা, তুমি কি কোনোদিন তোমার স্বামীর সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছো? আমি শপথ করে বলছি আজও হবে না। সেই জন্যই তো ভয়, আজ যে পরীক্ষার সামনে এসে দাঁড়িয়েছি সেই পরীক্ষা দিতে গিয়ে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলি। যত ঝড় যত তুফানি আসুক না কেন, আমার ফারহানাকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। আজ আমি সেই বিশ্বাস নিয়েই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। চ্যালেঞ্জ? ইয়েস, চ্যালেঞ্জ। তুমি নিজেকে এক কঠিন বিপদে জড়িয়ে ফেলেছো,
আমি স্ত্রী হিসেবে অনুরোধ করছি, তুমি সেখান থেকে ফিরে এসো। নীলে দুনিয়া অবাক হয়ে দেখবে, একজন স্ত্রী তার স্বামীর হাতে হাত করা পড়িয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আমি চাই না রশিদ, আমি চাই না। আমি যেখানে গিয়ে পৌঁছেছি সেখান থেকে কেউ আমাকে ফিরে আনতে পারবে না। তাহলে আমার কথা শুনে রাখো, আইন রক্ষাকারী এবং আইন ভঙ্গকারী একই ছাদের নিচে বাস করতে পারে না। আমি কোনো পুলিশ অফিসার হয়ে আসিনি, একজন বোন হয়ে ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছি। রুবেল, আমি তোমার সেই হারিয়ে যাওয়া বোন। আমার কোনো বোন নেই। কেন মিথ্যে বলছো? তাকাও আমার দিকে। আমি তোমার সেই বোন। না, আমার কেউ নেই। মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। তুমি আমাকে অস্বীকার করতে চাও? হ্যাঁ চাই। কিন্তু চাইলেও তুমি রক্তের সম্পর্ক অস্বীকার করতে পারবে না। একই মায়ের পেটে আমাদের জন্ম, তোমার আমার শরীরে একই রক্ত। আমি সব কিছু অস্বীকার করতে চাই। তুমি চাইলেও আমি পারি না। আমি অনুরোধ করছি তুমি ফিরে এসো। তুমি আর রাশেদ যে পথে যাচ্ছ সে পথ ধ্বংসের। পত্রিকার আড়ালে তোমরা যা করছো তা বেআইনি। ইন্সপেক্টর ফারহানা, তুমি যা বলছো তার কোনো প্রমাণ নেই। যেদিন প্রমাণ হাতে পাবে সেদিন এসো। ঠিক আছে, প্রমাণ নিয়েই তোমার সামনে এসে দাঁড়াবো। কিন্তু আমি চাই না বোনের পিস্তলের গুলিতে ভাইয়ের শরীর রক্তাক্ত হোক। শেষবারের মতো অনুরোধ করছি তুমি ফিরে এসো। আমার ফিরে আসার কোনো পথ নেই। This is like one way. হ্যালো, পুলিশ স্টেশন? ইয়েস ইয়েস, আমি রুবেলের হাত থেকে বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচান। আমার বিশ্বাস, আমার সাথীদের মতো রুবেল যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আল্লাহর হুকুম না হলে কোনো লোকই মরে না, আর হুকুম হলে বাঁচতেও পারে না। দোয় তোমার, পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আমিও তোকে মরতে দেব না, শুধু আমার মা বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তাদের কাছে তোকে পাঠিয়ে দেব। হ্যাঁ তাই করো, আমি তোমার বাবা মার কাছে ক্ষমা চাইব, আমি বাঁচব। তাহলে ওই দিকে দেখ। ফাঁসি? হ্যাঁ ফাঁস। ওই ফাঁস গলায় পড়লেই তুই অতি সহজে আমার মা বাবার পবিত্র আত্মার কাছে পৌঁছে যেতে পারবি। তা না হলে আমার রিভলভারের কয়েকটি বুলেটে তোর বুক ঝাঁসা করে দেবে। বল কোনটা চাস? লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। আমি আগেই বলেছি,
ওই রাশেদ হায়দারি হচ্ছে আসল ক্রিমিনাল। পত্রিকার আড়াল থেকে রুবেলকে দিয়ে একের পর এক আমার লোকদেরকে হত্যা করছে। একজন ব্রিলিয়েন্ট অফিসার ইন্সপেক্টর ফারহানাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার সেই অফিসার আসল ক্রিমিনালদের হাতে হাত করা না লাগিয়ে আমার লোকদেরকে উল্টো হয়রানি করছে। মিস্টার জয়বি, ক্রিমিনাল যদি পুলিশ অফিসারের স্বামী হয়, খুনি যদি পুলিশ অফিসারের ভাই হয়, তাহলে অপরাধী ধরা পড়বে এটা আমি বিশ্বাস করি না। কি বলতে চান আপনি? আমি যা বলছি আপনি তা ভালো করেই জানেন। আমরা সৎ ব্যবসায়ী, শান্তিপূর্ণভাবে বাণিজ্য করতে চাই। ওকে মিস্টার জয়দি, আপনি আসুন, আমি ব্যবস্থা নিচ্ছি। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি ইন্সপেক্টর ফারহানা, তুমি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছ। তোমার এই ব্যর্থতা সমস্ত ডিপার্টমেন্টের মাথা নিচু করে দিয়েছে। অপরাধীদের তুমি ধরতে পারোনি, তার কারণ কি এটাই? রাশেদ তোমার স্বামী, রুবেল তোমার ভাই। অপরাধীদের একজন আমার স্বামী, অন্যজন আমার ভাই, কিন্তু আইন আমার কাছে সব সম্পর্কের ঊর্ধ্বে। আর কেউ না জানুক, আপনি তো জানেন স্যার, আজ পর্যন্ত কোনো কাজই আমি অবহেলা করিনি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মিশন আমি সাকসেসফুল করেছি। তবু আমি বলবো, তুমি তোমার রক্তের সম্পর্কের কাছে দুর্বল হয়ে গেছো, তুমি তোমার দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছো। নো স্যার, দায়িত্ব আমার কাছে জীবনের চেয়েও বেশি পবিত্র। অপরাধী যেই হোক, আমার কাছে তার একটাই পরিচয়, সে অপরাধী। আমি বিশ্বাস করলেও সবাই তা বিশ্বাস করবে না। বাইরের লোকজন মনে করছে অপরাধীর স্ত্রী, খুনির বোন একজন পুলিশ অফিসার, তাই আইন তাদের কিছুই করছে না। সরি ফারহানা, তুমি এই কেসের দায়িত্ব ছেড়ে দাও। না স্যার, এ নির্দেশ আপনি আমাকে দেবেন না স্যার। যেদিন থেকে এই পোশাক আমি পরেছি, সেদিন থেকে আমার পবিত্র কর্তব্য হচ্ছে আইনের সেবা করা। ব্যর্থতার অপবাদ মাথায় নিয়ে আজ যদি এই দায়িত্ব থেকে সরে যাই, সারাটা জীবন আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকব। এমন শাস্তি আমাকে দেবেন না স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, অপরাধী যেখানেই থাকুক, 24 ঘন্টার মধ্যে অপরাধীর হাতে হাত করা পড়াবই। ওকে, আমি নিজে রিস্ক নিয়ে তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। বাট মাইন্ড ইট, অনলি 24 আওয়ার্স। এই দিনটির জন্যই আমি অপেক্ষায় ছিলাম। পত্রিকার প্লেট আমি নিজ হাতে তৈরি করেছি, জায়েদের মৃত্যু সংবাদ আমি নিজ হাতে লিখেছি। রাশেদ ভাই, আপনার কলম জায়েদের মৃত্যু সংবাদ দেখেছে, আমার পুরো নর্বুক থেকে রক্ত ঝরাবে। একের পর এক রুবেল আমার লোকদেরকে খুন করছে, তাদের মৃত্যু সংবাদ পত্রিকায় হেডলাইন হয়ে আমার কাছে আসছে। অর্ডার মি। এই শুয়োরের বাচ্চারা, আজ পর্যন্ত রুবেলের লাশ তোর আমার সামনে আনতে পারলি না। আমার লোকদের মৃত্যু সংবাদ যে পত্রিকা ছাপা হয়েছে, সেই পত্রিকা অফিস মাটির সাথে মিশিয়ে দেখ। যে সাংবাদিক আমার বিরুদ্ধে কলম তুলেছে, সেই সাংবাদিকের লাশ আমি দেখতে চাই। যে রুবেল আমার লোকদের উপর গুলি চালিয়েছে, সেই রুবেলের বুক গুলিতে ঝাঁঝরা করে দেখ। আই ওয়ান্ট ইমিডিয়েট অ্যাকশন। অপরাধের ছবি তুই সবার সামনে তুলে ধরবি, তার আগে তোরই একটা ছবি আমি তুলে রাখবো। নিয়ে যাও ওকে।
দাও, আমাকে মাফ করে দাও। আমি যাইবি, আমি যাইবি, আমি যাইবি, আমি যাইবি, আমি যাইবি। আমি তোদের সবাইকে মাটির সাথে মিশিয়ে দেবো। তোর ভাই, তোর ভাবি, তোর প্রেমিক আমাকে সমাজের সামনে বেয়াদবি করেছে, বেয়াদবি। আর আজ আমি তোকে বেয়াদবি করে ছাড়বো, তোকে বেয়াদবি করে ছাড়বো। শয়তানকে খুন করে তুমি নিজে খুন হয়ো না, ওকে আইনের হাতে ছেড়ে দাও। না, আমি ওকে ছাড়বো না। ইন্সপেক্টর ফারানা, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আইন তোকে ক্ষমা করবে না জায়দি, তোর মতো অপরাধীকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবই না। ইন্সপেক্টর ফারানা, তোমাদের আইন ওর বিচার করেনি, তোমাদের আইন জায়দি কিছুই করতে পারবে না। তোর বিচার হবে আমার আদালতে, আমি নির্যাতন শাস্তি দেব। চিৎকার করিনি, কিন্তু আজ আমি চিৎকার করে বলব, সারা দুনিয়ার মানুষকে ছড়িয়ে বলব, তুমি আমার বোন,
আমি তোমার সেই হারিয়ে যাও ভাই। রুবেল ভাই আমার, কথা দে আর কোনদিন অস্ত হাতে তুলে দিবি না, আইনের কাছে আত্মসমর্পণ করবি, বল বল ভাই। আমি আমার দায়িত্ব পালন করেছি, আপনার কাছে আমার শেষ অনুরোধ, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অস্ত্র হাতে তুলে নেয় সেই অপরাধীদের জন্য রুবেলরা সন্ত্রাসী হতে বাধ্য হয়, আইন যেন সে অপরাধীদের সমাজ থেকে ধ্বংস করে দেয়, তাহলেই এই সমাজে কেউ আর কোনদিন অপরাধীর গোলামি করবে না। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, বাংলাদেশের শিল্পী কলাকুশলীকে ভালোবাসুন। বঙ্গবিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।